কি কথা না বলি আমার সাথে রিকশায় উঠুন তো উঠবো রিকশায় আমি তুমি কি সখেটাকে কম দেখতেছো নাকি আমি তোমার স্যার সবুজ স্যার বলতিছি আপনি যে আমার স্যার তা তো আমি দেখতেই পারছি স্যার আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার পকেটে টাকা নেই যাই হোক কথা না বলি এবার দ্রুত আমার সাথে রিকশায় উঠুন আমি তোমাদের জেনারেশন নেই বুঝতে পারতিছিস না আমি তোমার শিক্ষক তোমার ফ্রেন্ড না কার সাথে যে কি ধরনের বিহেভ করবে সেটাই তোমরা বুঝো না তুমি যেদিকে যাইতেছিলে সেদিকে চলে যাও আমি যেদিকে যাইতেছি সেদিকে আমার যাইতে দাও এই ধরনের প্রস্তাব কোন করবা না সে এই আপনাদের টিচারদের এই একটাই দোষ যখনই দেখি সুসার স্যার ভাব এখন কি আপনি আমাকে পড়াচ্ছেন বলুন তো এখন দরকারটা কি স্যার স্যার ভাবটা নেন কথা না বলে এবং চলুন আমার সাথে দরকার আছে কি না সেটা তোমারে কইতে হইবে আল্লাহ তুমি যে কি কইতেছো আমি কথা কইতে পারবো না চলে যেতে হবে হাতে অনেক সময় কম আছে বুঝছো হ্যাঁ ঠিক আছে কি আর করা যাই হোক গতকাল আপনার মোবাইলটি বন্ধ ছিল কেন আর সবচেয়ে বড় কথা আপনি তো কাল আমাকে পড়াতে আসেননি এই ব্যাপারটা খুলে বলুন তো স্যার জায়গা মতো দইতে ফেলেছে কি কাবো আর আসলে মনটা খুব খারাপ বুঝছো কি হইছে স্যার কিভাবে যে তোমারে বলি তুমি আসলে আমার স্টুডেন্ট তা আবার মেয়ে স্টুডেন্ট বলেন না স্যার বলেন না কোনো সমস্যা নেই আসলে হয়েছে কি মনটা অনেক খারাপ তোমার আমি বলতে চাইতেছি না তারপরে বললে ফেলাই তোমাকে বাসা থেকে যে টিউশনির টাকাটা পাইছি সেটা চুরিয়ে গেছে বুঝছো আজব স্যার এটা কোনো প্রবলেম হলো কোনো ব্যাপার না আপনি আমার সাথে চলেন ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে আসুন তো উঠুন কথা না বলি উঠুন দ্রুত উঠুন তুমি ব্যবস্থা করবে তোমার নিজের ব্যবস্থা তুমি নিজে করতে পারতেছো না হ্যাঁ তুমি কি ব্যবস্থা কর পেন দিও না তো শুধু শুধু আদারে কথা কইও না যাও যেদিকে যাইতেছিল সেদিকে যাও হ্যাঁ কি আর করার হেল্প যখন নেবেন না তখন তো যেতেই হবে যাই হোক আজকে কখন আসবেন পড়াতে সেটা বলুন আসবো সময় মতো চলে আসবো কোনো অসুবিধা নেই তুমি যাও দেখতে আছি আমি সেটা ওকে স্যার বাই প্রেম কখনো না সি না আচ্ছা আপনি আপনার ছাত্রীর লগে প্রেম করেন না করেন বদলি তুমি যে কি বলতিছো কি তুমি কি বুঝতে বলতিছো সে হলো আমার স্টুডেন্ট আমি তার শিক্ষক তার সাথে আমি প্রেম করব কি জন্য তার সাথে আমার সম্পর্ক হবে তার সে আমার সম্মান করবে তাকে আমি স্নেহ করব এই এইগুলি করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে যদি আপনি ইম্পসিবলটাকে পসিবল করতে পারতেন তাহলে পরে আপনার অনেক লাভ হইতো লাভ লাভ কিসের লাভ তুমি কিসের লাভের কথা কইতেছো আরে আপনার যদি আজকে আপনার ওই ছাত্রীর সাথে প্রেম থাকতো তাইলে পরে এই টাকা আবার আপনার কাছে ফেরত আসতো আপনার ছাত্রী আবার এসে আপনাকে টাকাটা দিয়ে যেত না 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 এটা করা যাবে না করা যাবে না আমার অনৈতিক কাজ করা যাবে না শিক্ষক হলো জাতির মেরুদণ্ড ভাঙবে কিন্তু মাছ খাইবে না